উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সংলগ্ন মুড়ের টলি এলাকায় সোমবার রাতে অভিনব কায়দায় বিজেপি কর্মীদের আক্রমণ করার ঘটনায় ব্যাপক উত্তেজনা। রাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় রাধাকৃষ্ণপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। জানা গেছে, এদিন রাতে দুই বিজেপি কর্মী দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে মুড়ের টলি এলাকায় পূর্ব পরিকল্পনা মাফিক রাস্তার পথে প্যারাক পুঁতে রাখা হয়। তাতে দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন, সে সঙ্গে চলে আক্রমণ। অভিযোগ, সিপিআইএম এর কর্মীরা তাদের উপর চালিয়েছে এই আক্রমণ। পরবর্তীতে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে যায় সেখানে। তাতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 32 মাতাবাড়ি মণ্ডলের অন্তর্গত 30 নং বুথ। প্রতিদিনের মতো আমরা আজকেও একটি কার্যক্রমে বেরিয়েছিলাম। আমাদের একটা উঠান সভা ছিল, উঠান সভা সেরে আমরা বাড়িতে যাওয়ার পথে আমাদের কার্যকর্তাদের নিয়ে যখন বাড়িতে যাচ্ছিলাম, তখন যাওয়ার পথে রাস্তায় কে বা কাহারা পেরেক মেরে কাঠের মধ্যে রাস্তায় ফেলে রেখেছে এবং এতে আমাদের দুজন কার্যকর্তা আহত হয়েছেন। এই জন্য আমরা পুলিশকেও ফোন করেছি। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিষ্ঠাবান কার্যকর্তা, আমরা সবসময় সমরসতায় বিশ্বাসী। এই জন্য আমরা কোনো ভেজাল করিনি, আমরা সোজাসুজি আইনের দ্বারস্থ হয়েছি। এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে আমরা দুজনের নাম পেয়েছি, আমরা তাদেরকে তাদের নামগুলি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আক্রান্ত দুই বিজেপি কর্মীকে চিকিৎসার পর পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনব কায়দায় বিজেপি কর্মীদের উপর আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।